হাই এভরিওয়ান, ওয়েলকাম টু রুবি প্রোগ্রামিং ইন বাংলা। সো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ স্ট্রিং ম্যানিপুলেশন নিয়ে কাজ করব। সো স্ট্রিং আমরা অলরেডি জানি যে স্ট্রিং কি, সিকোয়েন্স অফ ক্যারেক্টার, বাট আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা এই স্ট্রিংকে, অর্থাৎ আমরা একটা সেন্টেন্সকে বা একটা ওয়ার্ডকে বিভিন্ন ধরনেরভাবে আমরা তাকে ম্যানিপুলেট করার চেষ্টা করব। সো চলুন ভিডিও শুরু করা যাক। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো যে লেন্থ, ঠিক আছে? এই লেন্থ নিয়ে আমরা অনেক বেশি কাজকাম করার চেষ্টা করব। ফর এক্সাম্পল, আপনি যখন লুপ নিয়ে কাজ করবেন, লুপিং নিয়ে কাজ করবেন, তখন ডেফিনেটলি এই লেন্থ আপনাকে অনেক বেশি হেল্প করবে। সো আমাদের ফার্স্ট ম্যানিপুলেশন হবে লেন্থ নিয়ে। ফর এক্সাম্পল, সো সব ক্ষেত্রে এটা ম্যানিপুলেট না বেসিক্যালি, বাট তারপর আমরা বলতে পারি যে এটা একটা ম্যানিপুলেশন। সো আমরা যেটা করব সেটা হলো যে আমরা একটা সেন্টেন্স নেব, ঠিক আছে? ফর এক্সাম্পল, আমি এখানে একটা স্ট্রিং নিচ্ছি, ঠিক আছে? আমি একটা স্ট্রিং নিচ্ছি, আমি একটা ভ্যারিয়েবল নিতে চাচ্ছি, ফর এক্সাম্পল এসটিআরএন স্ট্রিং, এবং আমি এই স্ট্রিংয়ের ভিতরে বেসিক্যালি একটা সেন্টেন্স রাখতে চাচ্ছি, ঠিক আছে? ফর এক্সাম্পল, হাই দেয়ার, হাই দেয়ার। এবার এইটাকে আমরা একটা কাজ করব, সেটা হলো যে এই যে এইখানটাতে এই সেন্টেন্সের ভিতরে কতগুলো ক্যারেক্টার আছে এটা আমরা দেখতে চাই, ঠিক আছে? এটা দেখার জন্য বেসিক্যালি আমরা কি করতে পারি, আমরা একটা 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 করে গুনতে পারি যে কয়টা ক্যারেক্টার এখানে আছে। বাট আপনি একবার চিন্তা করেন তো, আপনার হিউজ একটা প্রোগ্রাম নিয়ে আপনি কাজ করতেছেন, তখন কি এটা আদৌ সম্ভব যে প্রত্যেকটা লাইন বাই লাইন আপনি আপনি গণনা করে গণনা করা? এটা ডেফিনেটলি পসিবল না। সো দ্যাটস ওয়াই আমরা একটা মেথড ব্যবহার করতে পারি, সেটা হলো যে লেন্থ মেথড, ঠিক আছে? এই যে এখানে আমি লিখে রাখছি লেন্থ মেথড। সো এটা ব্যবহার করে আমরা খুব ইজিলি আমরা এই প্রোগ্রামের, অর্থাৎ এই সেন্টেন্সের ভিতরে কতগুলো ক্যারেক্টার আছে সেটা সম্পর্কে জানতে পারি, ঠিক আছে? সো আমি জাস্ট এখন এই প্রোগ্রামটাকে রান করতেছি। সো প্রোগ্রামটা রান করলাম, বাট সামহাউ, হ্যাঁ, এটা রান হয়েছে, সরি, এটা রান হয়েছে না। সো ওকে, ফাইন। সো আমি শুধুমাত্র এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, বাট আমি ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করি নাই। সো আমি পোর্টস এবং দেন তারপরে আমি এই ভ্যারিয়েবলটাকে কী করতেছি, প্রিন্ট করতেছি। এবার যদি প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখেন হাই দেয়ার প্রিন্ট করছে, ঠিক আছে? হাই দেয়ার প্রিন্ট করছে। তো এবার আমাদের কাজ হলো যে এটা লেন্থ আমরা বের করব, ঠিক আছে? এখানে যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সের আমরা লেন্থ জানতে চাচ্ছি যে কত দৈর্ঘ্য, এটার ভিতরে কতগুলো ক্যারেক্টার আছে। ফর এক্সাম্পল, আমি এখানে জাস্ট একটা মেথড ব্যবহার করব, লেন্থ, লেন্থ। এই লেন্থ মেথডটা ব্যবহার করার পর আমি যদি প্রোগ্রামটাকে আবার রান করি তাহলে দেখেন এবার সে কী দেখাচ্ছে, একটা লেন্থ দেখাচ্ছে, একটা ডিজিট দেখাচ্ছে। তার মানে হলো এই যে এই জায়গাতে 8টা ক্যারেক্টার আছে, ঠিক আছে? আপনি যদি গণনা করে দেখেন তাহলে এখানে কিন্তু 8টা ক্যারেক্টার আছে। বাই দ্য ওয়ে, আরেকটা বিষয় সেটা হলো যে আপনি যদি এখানে স্পেস দিয়ে, হ্যাঁ, স্পেস দিয়ে আরেকটা সেন্ট আরেকটা ক্যারেক্টার লেখেন এবং প্রোগ্রামটাকে যদি আবার রান করেন, এই স্পেসটাকেও সে কিন্তু কী করতেছে, কাউন্টের ভিতরে নিয়ে আসতেছে, ঠিক আছে? সো সেই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। সো এবার আমরা একটা কাজ করব, সেটা হলো যে আমরা এই লেন্থটা তো দেখলাম, এই লেন্থ ছাড়াও আমরা আরেকটা রকম আরেক রকমভাবে আমরা কিন্তু একটা সেন্টেন্সের দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, সেটা কিভাবে, সাইজ দিয়ে, ঠিক আছে? আপনি সাইজ এই মেথডটা শুনেই বুঝতে পারতেছেন যে এটার কাজই হলো যে এখানে কতগুলো ক্যারেক্টার আছে সেটা বাহির করা। সো আপনি যদি রান করেন প্রোগ্রামটাকে, সাইজ দিয়ে যদি প্রোগ্রামটাকে আবার রান করেন তাহলে দেখেন সেম আউটপুট দেখাচ্ছে। তবে আমার রিকমেন্ডেশন হলো যে আপনি প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি এই লেন্থের সাথেই খুব বেশি পরিচিত থাকবেন। সো দ্যাটস ওয়াই আমার রিকমেন্ডেশন, ডেফিনেটলি আপনি যখনই ব্যবহার করবেন তখন ডেফিনেটলি লেন্থ ব্যবহার করার চেষ্টা করবেন, এবং এটাই খুব বেশি ব্যবহার হয়। সো আমরা লেন্থ সম্পর্কে জানলাম, এবার আমরা একটা কাজ করব, সেটা হলো যে দ্বিতীয় নম্বর যে ম্যানিপুলেশন সেটা সম্পর্কে জানবো, অর্থাৎ রিভার্স স্ট্রিং। তার মানে কি, রিভার্স স্ট্রিং মানে হলো যে আপনি ফর এক্সাম্পল আমরা একটা কাজ করি, সেটা হলো যে এইখানে যেগুলো আছে এইগুলোকে আমরা কমেন্টস করে দিই অথবা ডিলিট করে দিই, বেটার হয় যে কমেন্টস করে রাখা। তো আমি এখানটাকে কমেন্টস করে রাখলাম, সো এটা যেন আমাদেরকে ইন্টারাপ্ট না করে। সো এবার আমরা একটা কাজ করব, সেটা হলো রিভার্স নিয়ে কাজ করব, ঠিক আছে? রিভার্স নিয়ে কাজ করব। রিভার্স মেথডটা হইল যে ফর এক্সাম্পল আমরা এখানে আরেকটা সেন্টেন্স নিচ্ছি এবং এই সেন্টেন্সের নাম ফর এক্সাম্পল হাই দেয়ার, ঠিক আছে? হাই দেয়ার। এবার এই সেন্টেন্সটাকে আমরা কি করব, রিভার্স করব, উল্টায় ফেলব। সো উল্টায় ফেলার জন্য আমরা কি করতে পারি, জাস্ট একটা মেথড ব্যবহার করতে পারি, সেই মেথডের নাম হলো রিভার্স মেথড, ঠিক আছে? জাস্ট এখানে যদি আপনি রিভার্স
রিভার্স দিয়ে দেন, হ্যাঁ, এবং প্রোগ্রামটাকে যদি আপনি রান করেন তাহলে দেখেন সে কি করে ফেলছে, হাই দেয়ারটাকে সে রিভার্স করে ফেলছে, উল্টে ফেলছে, ঠিক আছে। সো এভাবে আপনি কিন্তু একটা নামকে রিভার্স করতে পারেন। এই মেথডটা খুব বেশি একটা কাজে লাগে বলে আমার জানা নেই, বাট আপনি এটা জানে থাকতে পারেন এবং এভাবে আপনি একটা স্ট্রিংকে ম্যানিপুলেট করতে পারেন। এবার আমরা একটা কাজ করব, সেটা হলো যে রিভার্স মেথড সম্পর্কে জানলাম, এবার খুব গুরুত্বপূর্ণ আরেকটা মেথড সম্পর্কে জানবো, সেটা হলো যে সার্চ ফর one or more character of a string. একটা স্ট্রিং থেকে আমরা কি করব, একটা ক্যারেক্টারটাকে খুঁজে বাইর করব। ফর এক্সাম্পল, আমরা যখন গুগলে আসি তখন গুগলে আসার পরে একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স লিখে আমরা গুগলে সার্চ করি। অন দি আদার হ্যান্ড, আপনি যে কোনো ধরনের ওয়েবসাইটে যদি যান তাহলে সার্চ এই বিষয়টা খুব কমন একটা বিষয়, ঠিক আছে। সো আপনি এই মেথডটা ব্যবহার করে, আমরা যখন রুবি অন রেলস নিয়ে কাজ করব তখন এই মেথডটা ব্যবহার করে আমরা সার্চ করা শিখব। সো ফর এক্সাম্পল, আমি এখানে একটা স্ট্রিং নিচ্ছি, স্ট্রিং না, আমি সরাসরি একটা কাজ করি, হ্যাঁ, আমি একটা স্ট্রিং নিই। সো স্ট্রিং নিলাম, একটা ভ্যারিয়েবল নিলাম। সো ভ্যারিয়েবলের ভিতরে আমি পাস করতে চাচ্ছি কি, পাস করতে চাচ্ছি আমি একটা সেন্টেন্স পাস করতে চাচ্ছি। ফর এক্সাম্পল, দিস ইজ হাবিব, আমি এই একটা সেন্টেন্স দিলাম এবং এই সেন্টেন্সটা আমি কোথায় রাখলাম, একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখলাম। এবার আমার টার্গেট হইল যে আমি এই যে ভ্যারিয়েবলের ভিতরে এই হাবিব নামটাকে সার্চ করব, ঠিক আছে, হাবিব নামটাকে সার্চ করব। এবার আমি একটা কাজ করি, সেটা হলো যে আমি পুটস লিখলাম এবং দেন তারপরে স্ট্রিং, কোন স্ট্রিংয়ের ভিতরে আমি এটা খুঁজবো, দ্যাটস ওয়াই আমি এখানে স্ট্রিং লিখতেছি। সো স্ট্রিং এবং দেন তারপর আমি এখানে একটা মেথড ব্যবহার করব। আমি কাকে সার্চ করতেছি, হাবিবকে সার্চ করতেছি, ঠিক আছে। কার ভিতর থেকে, এই যে স্ট্রিংয়ের ভিতর থেকে, কারণ এটা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের ভিতর থেকে আমি কাকে সার্চ করব, হাবিবকে সার্চ করব, ঠিক আছে। তো এবার আমি একটা মেথড ব্যবহার করব, মেথডের নাম হলো কি, ইনক্লুড মেথড, ইনক্লুড মেথড। তো এই মেথডটা কাজ হবে ইনক্লুড মেথড এবং দেন তারপরে আমাকে কোশ্চেন মার্ক দিতে হবে, ঠিক আছে। সো কোশ্চেন মার্ক এবং দেন তারপর আমি যাকে খুঁজতে চাচ্ছি তাকে পাস করে দিতে হবে, অর্থাৎ হাবিব। ফর এক্সাম্পল, আমি হাবিবকে খুঁজতে চাচ্ছি, এবার আমি হাবিব দিয়ে দিলাম। তার মানে এখানে এটা কী করলাম, আমরা প্রথমে স্ট্রিংটাকে নিলাম, অর্থাৎ যে সেন্টেন্সের ভিতর থেকে যে এলিমেন্টটাকে খুঁজে পাইতে চাই ওই এলিমেন্টটাকে প্রথমে নিলাম, অর্থাৎ স্ট্রিং, এবং এই স্ট্রিংয়ের ভিতরে আমাদের একটা সেন্টেন্স আছে, দিস ইজ হাবিব। সো আমরা প্রথমে স্ট্রিংটাকে নিলাম, স্ট্রিংটাকে নেওয়ার পরে আমরা কি করতেছি, ইনক্লুড করতেছি, হ্যাঁ। ইনক্লুড দেওয়ার পরে দেখেন এখানে একটা কোশ্চেন মার্ক দিয়েছে, অর্থাৎ আমরা খুঁজতেছি, কোশ্চেন করতেছি যে তোমার ভিতরে হাবিব নামে কেউ আছে কিনা, ঠিক আছে। আমরা ফার্স্ট প্যাকেটের ভিতরে আমরা বলে দিছি, কি বলে দিছি, যে আমি যাকে খুঁজতে চাচ্ছি তাকে তার নামটা এখানে বলে দিছি। এবার আমরা প্রোগ্রামটাকে যদি রান করি তাহলে দেখেন কি দেখায়, ট্রু দেখাচ্ছে। তার মানে কি, আমরা যখন ইনক্লুড অর্থাৎ কাকে সার্চ করব, সার্চ করার, আমি যাকে সার্চ করতেছি সেই এলিমেন্টটা যদি ওই সেন্টেন্সের ভিতরে থাকে বা স্ট্রিংয়ের ভিতরে থাকে, ঠিক আছে, তাহলে সে আমাকে একটা বুলিয়ান ডেটা টাইপ আমাকে রিটার্ন দেবে, হইতে পারে সেটা ট্রু অথবা ফলস। আমরা বুলিয়ান ডেটা টাইপ সম্পর্কে অলরেডি জানি, আপনি যদি বুলিয়ান ডেটা টাইপ সম্পর্কে না জানেন তাহলে এখানে ইনফরমেশন বাটনে ক্লিক করে আপনি জেনে নিতে পারেন, আমার ডেডিকেটেড একটা ভিডিও আছে। সো এবার আমাদের কাজ হইল যে এই যে এখানে হাবিবটাকে পাইছে, হ্যাঁ, হাবিবটাকে যেহেতু পাইছে সে তখন রিপ্লাই দিচ্ছে কি, ট্রু। তার মানে হইল যে হাবিব এই নামটা এই সেন্টেন্সের ভিতরে আসে। সো দ্যাটস ওয়াই সে কি আমাদের রিটার্ন দিচ্ছে, ট্রু রিটার্ন দিচ্ছে। এবার আমরা একটা কাজ করি, সেটা হলো যে এই হাবিবের ভিতরে করিম নাকি, করিম নামে কেউ নাই, ঠিক আছে। আমরা এখানে করিম লিখলাম, ফর এক্সাম্পল করিম। আমরা করিম লেখার পর এই সেন্টেন্সটাকে, এবার প্রোগ্রামটাকে যদি আমি রান করি তাহলে দেখেন কি দেখাবে, ফলস দেখাবে। কেন ফলস দেখাবে, বিকজ করিম নামে কেউ এই সেন্টেন্সের ভিতরে নাই। সো দ্যাটস ওয়াই সে কি দেখাচ্ছে, ফলস দেখাচ্ছে। আপনি শুধু এইরকমভাবে, বাট আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো যে ফর এক্সাম্পল আপনি হাবিব আছে, বাট আপনি এখানে বড় হাতের হাবিব দিয়ে দিলেন, ঠিক আছে, বড় হাতের হাবিব দিয়ে দিলেন। এবার প্রোগ্রামটা যদি রান করেন এবারও কিন্তু ফলস দেখাবে। কেন ফলস দেখাবে একটু এক্সপ্লেন করতেছি। ফর এক্সাম্পল এখানে হাবিবটা আছে বেসিক্যালি ক্যাপিটাল লোয়ার কেসে, ঠিক আছে, লোয়ার কেসে, বাট এখানে আমরা কি করছি, ক্যাপিটালাইজ করছি। সো দ্যাটস ওয়াই সে কি করছে, এইটাকে ফলস রিটার্ন দিচ্ছে, বিকজ সে এটাকে খুঁজে পায় নাই। সো আমরা মোটামুটি সার্চ সম্পর্কে জানলাম। এবার আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা মেথড সম্পর্কে জানবো, সেটা হলো রিপ্লেস এ সেন্টেন্স। সো আমরা এটাকেও কমেন্টস করে দিব,
আমি আই থিঙ্ক আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কিভাবে আমরা সার্চ করি কোনো ক্যারেক্টার থেকে। সো এবার আমরা একটা কাজ করব, সেটা হলো যে আমরা একটা রিপ্লেস করা শিখব। রিপ্লেস করা বলতে যে ফর এক্সাম্পল আপনার একটা সেন্টেন্স আছে, অনেক বড় একটা সেন্টেন্স আছে, সেন্টেন্সের ভিতরে আপনি আপনার নামটাকে চেঞ্জ করে ফেলতে চাচ্ছেন, ঠিক আছে? আপনি হাবিবের জায়গায় ফর এক্সাম্পল করিম বা করিমের জায়গায় হাবিব, এইরকম একটা নাম আপনি করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি কাউকে রিপ্লেস করবেন, এক্সচেঞ্জ করবেন। সো সেটা করার জন্য আমি একটা কাজ করি, আমি আরেকটা ভ্যারিয়েবল নিই, ফর এক্সাম্পল স্ট্রিং, হ্যাঁ স্ট্রিং, এবং এই ভ্যারিয়েবলের ভিতরে ফর এক্সাম্পল আমি একটা সেন্টেন্স রাখতে চাচ্ছি। এই সেন্টেন্সের নাম হলো ফর এক্সাম্পল মাই নেম ইজ হাবিব, ঠিক আছে? আমি হাবিব লিখলাম। এবার এই আমি আমার টার্গেট হইলো যে এই যে হাবিবটা আছে, এই হাবিবটাকে আমি চেঞ্জ করে ফেলবো, কি করবো, এই হাবিবের জায়গায় আমি করিম লিখে ফেলবো, ঠিক আছে? করিম দিয়ে এক্সচেঞ্জ করে ফেলবো। এটা করার জন্য আমরা খুব ইজিলি করতে পারি পুটস, এবং দেন তারপর আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো যে পুটস আগে না করে, সো ফর এক্সাম্পল আমি না সরাসরি পুটসই নিই, সো পুটস এবং দেন তারপরে এই সেন্টেন্সের ভিতরে আমি যেহেতু এটাকে রিপ্লেস করবো, দ্যাটস ওয়াই আমার এইটাকে, এই ভ্যারিয়েবলটাকে আগে নিতে হবে। সো ভ্যারিয়েবলটাকে নিলাম, নেওয়ার পর আমি কী করবো, এই ভ্যারিয়েবলের ভিতরে কাকে চেঞ্জ করে দিব, হাবিবকে চেঞ্জ করে দিব। সো চেঞ্জ করার জন্য আমাদের একটা মেথড দরকার, সেই মেথডের নাম হলো সাবস্টিটিউট মেথড, ঠিক আছে? এই সাবস্টিটিউটটাকে আমরা খুব সংক্ষেপে বলতে পারি সাব, ঠিক আছে? সো এবার আমরা একটা কাজ করব, সেটা হলো যে এই যে স্ট্রিংটাকে, ভ্যারিয়েবলটাকে নিলাম, নেওয়ার পরে আমরা ডট এবং দেন তারপরে সাব ব্যবহার করব। সাব ব্যবহার করলাম কেন, সাবস্টিটিউট করতে চাই। সাবস্টিটিউটের আপনি যদি অল্টারনেটিভ শব্দরত্ব হইলো যে এক্সচেঞ্জ করা, ঠিক আছে? সো সাবস্টিটিউট মানে হলো এক্সচেঞ্জ করা, আপনি একটা ভ্যালু থাকবে, ওই ভ্যালুকে আপনি আরেকটা ভ্যালু দিয়ে রিপ্লেস করে দেবেন, ঠিক আছে? সো এটাকে আমরা বলতেছি সাবস্টিটিউট। সো এবার আমরা একটা কাজ করব, সাবস্টিটিউট মেথডটা ব্যবহার করলাম, এবং মেথডটা ব্যবহার করার পর আমাদের দুইটা প্যারামিটার পাস করতে হবে, আপনি কাকে এক্সচেঞ্জ করতে চাচ্ছেন এবং কি দিয়ে এক্সচেঞ্জ করতে চাচ্ছেন, সেই দুইটা প্যারামিটার আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। সো যেহেতু আমাদের এখানে প্যারামিটার প্রোভাইড করতে হবে, সো দ্যাটস ওয়াই আমরা কি দিলাম, প্যারেন্থেসিস দিলাম। প্যারেন্থেসিস দেওয়ার পরে যেহেতু আমি যাকে এক্সচেঞ্জ করতে চাচ্ছি সেটার নাম কি, হাবিব, সো হাবিব এখানে একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার, সো এটা হলো একটা স্ট্রিং। সো যখনই আপনি স্ট্রিং আসবে তখন আপনাকে ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে, সো দ্যাটস ওয়াই আমরা কি করলাম, ডাবল কোটেশন লিখলাম এবং এইখানটাতে এবার হাবিব পাস করে দিব, ঠিক আছে? এবার হাবিবটাকে পাস করে দেব। এবারে হাবিবের জায়গায় আপনি কি লিখতে চান, হ্যাঁ কি রিপ্লেস করতে চান, সেটা আপনাকে বলে দিতে হবে। ফর এক্সাম্পল আমি এখানে বলে দিতে চাচ্ছি যে আমি করিম লিখতে চাই, এখানে ফর এক্সাম্পল করিম লিখতে চাই। এবার আপনি যদি প্রোগ্রামটাকে রান করেন তাহলে দেখেন সে কি করে ফেলছে, এখানে লেখা ছিল কি মাই নেম ইজ হাবিব, বাট এখন এটা হয়ে গেছে কি মাই নেম ইজ করিম, সে কি করে ফেলছে, হাবিবের জায়গায় করিমকে রিপ্লেস করে ফেলছে, ঠিক আছে? সো আমরা সাবস্টিটিউট ব্যবহার করে আমরা খুব সুন্দরভাবে এই বিষয়টা কিন্তু করতে পারি। সো এবার আমরা আরেকটা সাবস্টিটিউটের আরেকটা কাহিনী দেখব, সেটা হইলো যে ফর এক্সাম্পল আমি প্রথম সেন্টেন্স যেটা, এই সেন্টেন্সটাকে আমি আরেকটু বাড়ায় লিখতেছি, হ্যাঁ বাড়ায় লিখতেছি। ফর এক্সাম্পল করিম, ফর এক্সাম্পল হাবিব লিভ ইন জার্মানি, ঠিক আছে? আমি এটা বলতে চাচ্ছি, ফর এক্সাম্পল হাবিব লিভ ইন জার্মানি। সো এবার আমি চাচ্ছি যে দেখেন, এই এবার আমি চাচ্ছি যে দুই জায়গাতে হাবিব আছে, অর্থাৎ যত জায়গাতে হাবিব থাকবে সব জায়গাতে আমি চেঞ্জ করতে চাচ্ছি। বাট এবার আমি যদি প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখেন সে কী করে ফেলছে, শুধুমাত্র প্রথম সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সে হাবিবের জায়গায় করিমকে রিপ্লেস করছে, বাট দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সে কিন্তু করে নাই। কেন করে নাই, বিকজ আমরা সাবস্টিটিউট ব্যবহার করছি, হ্যাঁ আমরা সাবস্টিটিউট ব্যবহার করার কারণে সে শুধুমাত্র প্রথম যেই ইয়েটা পাইছে, আমার প্যারামিটার যখন সে পাইছে তখন শুধুমাত্র সে প্রথমটাকে চেঞ্জ করছে বা দ্বিতীয়টাকে সে চেঞ্জ করে নাই। বাট আমরা খুব ইজিলি এটা করতে পারি, কিভাবে, সেটা হলো যে আমরা গ্লোবাল সাবস্টিটিউট মেথড ব্যবহার করতে পারি, অর্থাৎ গ্লোবাল সাবস্টিটিউট মেথড ব্যবহার করার জন্য জাস্ট জি এবং দেন তারপরে সাবস্টিটিউট, এই মেথডটা যদি আমি ব্যবহার করি, এবার যদি প্রোগ্রামটা আমি রান করি তাহলে দেখেন সে কী করে ফেলছে, দুই জায়গাতে সে কী করে ফেলছে, রিপ্লেস করে ফেলছে, ঠিক আছে? হাবিবের জায়গায় সে করিম লিখে ফেলছে। সো এবং এই যে এই মেথডটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেথড, এই মেথডটা খুব
বেশি ব্যবহার করা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, বিশেষ করে আপনি যখন প্লেসমেন্ট নিয়ে কাজ করবেন তখন এই ব্যাপারটাকেও কিন্তু আমরা খুব ব্যবহার করি। সো এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে পারেন। এবার আমরা খুব আরেকটা ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কাজ করবো, সেটা হলো যে স্প্লিট এ স্ট্রিং। ঠিক আছে, একটা স্ট্রিংকে আমরা কী করবো, স্প্লিট করে ফেলবো। ঠিক আছে, আমরা একটা কাজ করি, সেটা হলো যে আই থিঙ্ক আমি আপনি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কীভাবে আমরা রিপ্লেস করতে পারি। সো আমি জাস্ট এই যে এই জায়গাতে যেটা আছে এটাকে আমি জাস্ট কমেন্টস করে দিচ্ছি, আর আমরা এই সেম এটাকেই, হ্যাঁ এটাকেই আমরা এই যে নাম্বার ফাইভের জন্য ব্যবহার করতে চাই। সো যেহেতু এটা একটা ভ্যারিয়েবল, সো এই ভ্যারিয়েবলটাকে আমি এখানে নিলাম এবং আমরা কী করতে চাচ্ছি, স্প্লিট করতে চাচ্ছি। কী স্প্লিট করবো, একটা স্ট্রিংকে স্প্লিট করে ফেলবো, ভাগ করে ফেলবো। স্প্লিট মানে হলো ভাগ করে ফেলা। ঠিক আছে, সো কাকে আমরা স্প্লিট করতেছি, এই যে এইটাকে স্প্লিট করতেছি। সো প্রথমে এটাকে আমি নিলাম ফর এক্সাম্পল এবং প্রিন্ট করতে যাচ্ছি পুটস, এবং দেন তারপর আমরা এই সেন্টেন্সটাকে নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে এইখানে নিয়ে আসলাম, আমরা ভ্যারিয়েবলটাকে নিলাম, নেওয়ার পর এখানে জাস্ট একটা ম্যাথড ব্যবহার করব, ম্যাথডের নাম হলো স্প্লিট। ঠিক আছে, সো এবার split, স্প্লিট। এবার এই স্প্লিটটা ব্যবহার করে আমি যদি প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখেন কি দেখায়, সে কি করছে। এবার দেখেন আমার এই যে এই সেন্টেন্সটা ছিল, এই সেন্টেন্সটাকে সে পুরোপুরি একদম মানে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড সে চেঞ্জ করে ফেলছে। দেখেন, মাই নেম ইজ হাবিব, হাবিব লিভ ইন জার্মানি। সো এইরকমভাবে সে কী করে ফেলছে, প্রত্যেকটা ওয়ার্ডকে সে স্প্লিট করে ফেলছে। হ্যাঁ, বাট এটা কিন্তু একটা অ্যারে আকারে আছে। কেন এটা অ্যারে আকারে আছে সেটা বোঝার জন্য আমরা একটা কাজ করি, সেটা হলো যে এই যে এই জায়গাতে আমরা পুটস ব্যবহার করছি, বাট আমরা এটাকে ডিবাগিং করতে যাচ্ছি। সো দ্যাটস ওয়াই আমরা এখানে যদি পি লিখি, হ্যাঁ পি লিখে যদি আমরা প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখেন এটা কিন্তু একটা অ্যারে হিসেবে আছে। ঠিক আছে, এবং সে প্রত্যেকটা অ্যারের যেহেতু আছে, সো প্রত্যেকটা এই ওয়ার্ডের ক্ষেত্রে একটা এন আছে। হ্যাঁ, এন আছে। সো দ্যাটস ওয়াই এইটাকে বেসিক্যালি আমরা এইরকমভাবে স্প্লিট করতে পারি। ঠিক আছে, আপনি স্প্লিট ব্যবহার করে আপনি কিন্তু একটা সেন্টেন্স থেকে আপনি একটা অ্যারে তৈরি করতে পারেন। অন দি আদার হ্যান্ড এরকমভাবে আরও স্প্লিটের আরও অনেক কাজ আছে, সো সেগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত জানবো। এই ভিডিও বেশি দীর্ঘ হয়ে যাবে, সো দ্যাটস ওয়াই আমরা এটা নিয়ে আর বেশি আলোচনা করতেছি না। এবার আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হলো যে স্ট্রিম এ স্ট্রিং। ঠিক আছে, আমরা একটা স্ট্রিংয়ের ভিতর থেকে অপ্রয়োজনীয় যে বিষয়গুলো আছে সেগুলো ডিলিট করে ফেলবো। সো ফর এক্সাম্পল আমি একটা এখানে স্ট্রিং নিচ্ছি। ঠিক আছে, একটা স্ট্রিং নিলাম, এই স্ট্রিংয়ের ভিতরে আমি একটা সেন্টেন্স লিখতে যাচ্ছি, ফর এক্সাম্পল হাই দেয়ার। ঠিক আছে, হাই দেয়ার একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আমি কী করতেছি, ফর এক্সাম্পল থোটস এবং দেন তারপরে স্ট্রিং, আমি এটাকে প্রিন্ট করলাম। হ্যাঁ, এবং প্রোগ্রামটা যদি আমি রান করি দেখেন সুন্দরভাবে হাই দেয়ার প্রিন্ট করতেছে। ওকে ফাইন, এবার আমরা একটা কাজ করব, সেটা হলো যে এই যে এই সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সের লাস্টের দিকে আমরা কিছু অপ্রয়োজনীয় স্পেস দিব। ঠিক আছে, এবং এই প্রোগ্রামটা যদি আমি রান করি তাহলে দেখেন এখানে কিন্তু স্পেস আসে বেসিক্যালি। হ্যাঁ, এই স্পেসটা আসে বলেই এখানে দেখেন এই যে আমি যখন মার্ক করতেছি তখন এ কিন্তু মার্ক হচ্ছে। বাই দ্য ওয়ে এই বিষয়টা কিন্তু আরও আপনি খুব মানে স্পষ্টভাবে দেখতে পারেন কিভাবে, ফর এখানে যে স্পেস আসলে আসে এটা জানার জন্য আমরা কিন্তু এখন বুঝতে পারতেছি না। যদিও আমি যদি এখানে ই করি, সিলেক্ট করতে যাই তখন বুঝতে পারতেছি, বাট এটা বোঝার আরেকটা ওয়েও হলো, সুন্দর আরেকটা ওয়েও হলো, আমরা সরাসরি এটাকে ডিবাগ করতে পারি, অর্থাৎ পি দিয়ে ডিবাগ করতে পারি। এবার প্রোগ্রামটা যদি আমি রান করি তাহলে দেখেন এই যে এই জায়গাতে দেখেন কতগুলো স্পেস আছে। ঠিক আছে, এই স্পেসটাকে আমরা চাইলে রিমুভ করতে পারি। কি ব্যবহার করে রিমুভ করতে পারি, স্ট্রিপ ব্যবহার করে রিমুভ করতে পারি। ফর এক্সাম্পল আমি ডট এবং দেন তারপর strip, স্ট্রিপ, এই মেথডটা যদি আমি ব্যবহার করি তাহলে দেখেন প্রোগ্রামটা যদি রান করি তাহলে দেখেন এখানে যে স্পেসগুলো ছিল অপ্রয়োজনীয় যে স্পেস ছিল সেগুলো কী করে ফেলছে, ডিলিট করে ফেলছে। ঠিক আছে, অন দি আদার হ্যান্ড ফর এক্সাম্পল আপনি যদি এইখানে একটা নিউ লাইনের কমান্ড দেন, হ্যাঁ আপনার সেন্টেন্সের শেষে আপনি ফর এক্সাম্পল আপনি এখানে একটা নিউ লাইনের কমান্ড দিয়েছেন, হ্যাঁ নিউ লাইনের কমান্ড দিয়েছেন, ফর এক্সাম্পল নিউ লাইনের কমান্ড হলো এই তো এইটা। সো এই নিউ লাইনের কমান্ড যখন আপনি দিয়েছেন এটাকেও সে কী করে ফেলবে, রিপ্লেস করে ফেলবে, অর্থাৎ ডিলিট করে ফেলবে, রিমুভ করে ফেলবে। আপনি যদি এই যে এখানে দেখেন এখানে কিন্তু কোনো নিউ লাইনের কমান্ড নাই, সে কী করে ফেলছে, এটাকে মানে রিমুভ করে ফেলছে। বাট আপনি যদি এই স্ট্রিপটাকে ডিলিট করে দেন,
হ্যাঁ, প্রোগ্রামটাকে যদি আবার রান করেন তাহলে দেখেন এখানে কিন্তু একটা নিউ লাইনের কমান্ড আছে। তার মানে হলো যে স্ট্রিপ আমরা কখন ব্যবহার করতেছি, যখন আমাদের অপ্রয়োজনীয় কোনো কিছু ডিলিট করতে হচ্ছে আমাদের স্ট্রিং এর ভিতর থেকে। হ্যাঁ, ফর এক্সাম্পল আপনি ইউজারের কাছ থেকে যখন আপনি একটা আপনি যখন একটা ইনপুট নেন, ওই ইনপুটে কিন্তু বাই ডিফল্ট একটা নিউ লাইনের কমান্ড থাকে। সো সেটাও কিন্তু আপনি এই স্ট্রিপ ব্যবহার করে ডিলিট করতে পারেন। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা স্ট্রিং ম্যানিপুলেশন নিয়ে কাজ করব, বাট সেটা সেকেন্ড পার্ট। সো এই ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই।